সালমান এফ রহমান, যার আরেক নাম দরবেশ। বেশভূষায় দরবেশ নামটি যথার্থ। দেশের ব্যবসা বাণিজ্যের পাশাপাশি রাজনীতিতেও ছিল তার সমান বিচরণ। বাংলাদেশ ব্যাংক ও শেয়ার বাজারে তার ক্ষমতা চর্চা ছিল অসীম, কোনো কোনো ক্ষেত্রে অপ্রতিরোধ্য। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে শুরু করে শীর্ষ পদের কর্মকর্তারা তার কথায় উঠবস করতেন। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তার যোগ সাজশে সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রপ্তানি উন্নয়ন তহবিল থেকে $3 কোটি নামমাত্র সুদে ঋণ সহায়তা নেন। প্রসঙ্গত, তার কথা অনুযায়ী কাজ না করায় বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নরকে চর মেরেছিলেন। অনুসন্ধানে জানা যায়, 2006-07 সালের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী একটি টাস্কফোর্স করা হয়েছিল। টাস্কফোর্স বিভিন্ন দেশে অনুসন্ধান চালিয়ে তথ্য বের করেন যে 122 জন রাজনৈতিক নেতা ও আমলা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে 45,000 কোটি টাকা পাচার করেছে। মালয়েশিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ভারত, চীন, থাইল্যান্ড, দুবাই, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ মোট 17টি দেশে এসব অর্থ পাচার করা হয়েছে। পাচার হওয়া 45,000 কোটি টাকার মধ্যে 1,000 কোটি টাকা সালমান এফ রহমানের। আমেরিকায় রিয়েল এস্টেট ব্যবসার নামে এসব টাকা পাচার করা হয়েছে। হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নাম সালমান এফ রহমান। তিনি নিয়ন্ত্রণ করেন দেশের পুঁজিবাজার। তাকে বলা হয় শেয়ার বাজারের কারিগর। 2009 সালের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত তার কারসাজিতে চলত শেয়ার বাজার। 2010-11 সালে শেয়ার বাজার ধসের পর এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছিল। কমিটির প্রধান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ। রিপোর্টে তিনি সালমান এফ রহমান থেকে পুঁজিবাজারকে সতর্ক রাখার পরামর্শ দেন। রিপোর্টে পুঁজিবাজারে ফিক্সড প্রাইস, বুক বিল্ডিং, রাইট শেয়ার, ডিরেক্ট লিস্টিং, সম্পদ পুনর্মূল্যায়ন, প্রেফারেন্স শেয়ার সহ সকল ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং এর সঙ্গে সালমান এফ রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এছাড়া তিনি বিভিন্ন কোম্পানির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পায় কমিটি। অথচ এসব অনিয়মের সঙ্গে সালমান এফ রহমান সহ আরও কয়েকজনের নাম জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সূত্র জানায়, সালমান এফ রহমানের বিভিন্ন অপকর্মের মধ্যে জমি জালিয়াতি অন্যতম। ঢাকার কালিয়াকৈরে সাধারণ মানুষের প্রায় 241 একর জমি জাল দলিল করার মতো প্রতারণার সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ আছে। 2000 সালের দিকে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড এসব জমির ভুয়া দলিল নিয়ে IFIC ব্যাংকে গিয়েছিল বড় অঙ্কের ঋণের জন্য। ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা পরবর্তীতে এসব জমির ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, জমিগুলো আসলে ক্রয়ই হয়নি। জমির মালিকরা আতঙ্কিত হয়ে গাজীপুরের তৎকালীন জেলা প্রশাসকের শরণাপন্ন হলেও তিনি তাদের সাহায্য করেননি। এরপর তারা তৎকালীন UNO-র কাছে গেলে তিনি তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। ব্যক্তিগতভাবে UNO খোঁজ খবর নিয়ে নিশ্চিত হন যে প্রকৃত মালিকরা বেক্সিমকোর কাছে জমি রেজিস্ট্রি করে দেননি, বরং রেজিস্ট্রি অফিসে ভুয়া মালিক সাজিয়ে এসব দলিল রেজিস্ট্রি করা হয়েছে। এরপর UNO লিখিতভাবে বেক্সিমকো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডকে নোটিশ পাঠান। এই সময় ব্যবসা প্রতিষ্ঠানটি ওই UNO-কে নানা লোভ এবং ভয়ভীতি দেখিয়েও ম্যানেজ করতে ব্যর্থ হয়। এক পর্যায়ে UNO নিজে বাদী হয়ে প্রতিষ্ঠানের মালিক সালমান এফ রহমানের বিরুদ্ধে থানায় মামলা করেন। এই জমি জালিয়াতির সঙ্গে সালমান এফ রহমান সরাসরি জড়িত দাবি করে তিনি আরজির সঙ্গে 108 পৃষ্ঠার তথ্য প্রমাণও জুড়ে দেন। তবে সালমান বা তার প্রতিষ্ঠানের কিছুই হয়নি, বরং শেষ পর্যন্ত বদলি হন সেই UNO। এত কিছুর পরও তাকে স্পর্শ করার সাহস হয়নি কারো, কেননা তার ক্ষমতার উৎস ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠেন সালমান এফ রহমান। শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী, নেতার পর 2018 সালে MP ও টানা 2 বার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন।
তার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে ব্যবসায়ীদের জোরপূর্বক গণভবনে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আছি বলে বক্তব্য দেওয়ানোর অভিযোগ উঠেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। দাড়ি কেটে সাদা চুল কালো করে লুঙ্গি পরে পুরাতন একটি টি শার্ট গায়ে দিয়ে নৌপথে পালাতে গিয়ে ধরা পড়েন কোস্টগার্ডের হাতে। এরপরে দরবেশ খ্যাত সালমান এফ রহমানের সাম্রাজ্যের পতন শুরু হয়। প্রথম ধাক্কায় IFIC ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন তার ছেলে সায়ান ফজলুর রহমান। বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়েছে, ঋণ খেলাপির কারণে IFIC ব্যাংকের পরিচালক পদে সায়ান ফজলুর রহমানের পুনর্নিযুক্তির প্রস্তাব পুনর্বিবেচনার সুযোগ নেই। গত 27 জুন IFIC ব্যাংকের 47তম বার্ষিক সাধারণ সভায় আহমেদ সায়ানকে পরিচালক পদে পুনর্নির্বাচিত করা হয়েছিল। বর্তমানে ব্যাংকটির চেয়ারম্যান পদে আছেন সালমান এফ রহমান। তার পদত্যাগের দাবিতেও আন্দোলন হচ্ছে ব্যাংকটিতে। শামিমা চৌধুরী শাম্মী, BNN News 24।